হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুমিস কুকিং আর্ট। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার ব্যাপারে অনেকেরই একটু চিন্তায় থাকতে হয়। ভিউয়ার্স, আমার আজকের এপিসোডে আমি আপনাদের তৈরি করে দেখাবো এমন একটি খাবার যা আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন অথবা বিকেলের নাস্তা চায়ের সাথে গেস্টদের সামনে পরিবেশন করতে পারেন। চলুন ভিউয়ার্স তাহলে দেখে নেই চিকেনের স্টাফিং দিয়ে তৈরি করা এই বানটি কিভাবে আমরা খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে সুমিস কুকিং আর্টের হোম পেজে গিয়ে সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন প্লিজ। প্রথমেই আমি বানের স্টাফিং তৈরি করব। এই জন্য এইখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো ব্রেস্ট ফিলেট, এরকম টুকরা করে কেটে নেওয়া। একটি হাঁড়িতে আমি প্রথমে এই ব্রেস্ট ফিলেটের টুকরাগুলো নিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচের মতো লেবুর রস এবং 1 কাপ পরিমাণ পানি। এখন আমি চুলা অন করে দিয়ে হাই হিটে রান্না করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস একটু নেড়ে আমি ঢেকে রান্না করছি, মাঝে একবার ঢাকনা খুলে মাংসের টুকরাগুলো একটু উল্টে দিলাম। প্রায় 15 থেকে 16 মিনিটের মতো এইভাবে রান্না করলে মাংসের টুকরাগুলো সেদ্ধ হয়ে আসবে। এখন আমি একটি টঙের সাহায্যে মাংসের টুকরাগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে। মাংসের টুকরাগুলো তুলে নেওয়ার পরে যেই স্টকটুকু থাকবে এটুকু আমি পরে ব্যবহারের জন্য রেখে দিব। যেহেতু মাংসের টুকরাগুলির একটু গরম, তাই আমি একটি টং এবং একটি ফর্কের সাহায্যে এইভাবে আস্তে আস্তে শ্রেড করে নিচ্ছি। এক এক করে প্রত্যেকটি মাংসের টুকরা এইরকম করে ঝুড়ি করে নিতে হবে। সাথে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি গ্রেট করে নেওয়া, 1/2 কাপ পরিমাণ সেই চিকেন থেকে তৈরি স্টক এবং 1/2 কাপ পরিমাণ গাজর গ্রেট করে নেওয়া। চুলায় একটি প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল একটু গরম হওয়া মাত্রই এতে আমি দিয়ে দিব এখন 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি একটু নেড়ে এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুনের মিহি কুচি। পেঁয়াজ এবং রসুন একটু হালকা নেড়ে সাতে করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাঁধাকপি গ্রেট করে নেওয়া, গাজর গ্রেট করে নেওয়া। গাজর এবং বাঁধাকপি হাই হিটে একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব সেই শ্রেড করে নেওয়া মুরগির মাংসের ঝুড়িগুলো। মাংস যেহেতু আগে থেকে সেদ্ধ করে নেওয়া, তাই রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচের মতো সয় সস, 2 টেবিল চামচের মতো টমেটো সস এবং মরিচ কুচি আপনাদের পছন্দ অনুযায়ী, যেই রকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে মরিচ কুচি দিবেন। সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে চিকেনের স্টক। চিকেন স্টক দেওয়ার পরে আমি আরও একটু হালকা নেড়ে ঢেকে রান্না করব। এই সময় চুলার আঁচ হাই হিট থেকে কমিয়ে মাঝারিতে নিয়ে এসেছি। প্রায় 7 থেকে 8 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি যেই স্টক দিয়েছিলাম সেটি প্রায় কমে এসেছে। একটি কাপে আমি এইখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এর মধ্যে আমি আনুমানিক 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে যাতে এতে কোনো রকমের লাম্প বা দলা না থাকে। ময়দা পানির সাথে সম্পূর্ণভাবে মিশে গেলে এটি এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি চুলা বন্ধ করে দিব যখন পুরের কনসিস্টেন্সি একদম ঘন হয়ে আসবে। রান্না করা এই মাংসের পুরটি এখন আমি একটি বাটিতে নিয়ে নিব। এই পুর দিয়েই আমি স্টাফিং করে চিকেন বান তৈরি করব। বানের ডো তৈরির জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট, 1.5 চা চামচ পরিমাণ চিনি,
এক চা চামচ পরিমাণ লবণ এবং আধা কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানির সাথে ইস্ট, চিনি এবং লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে রুম টেম্পারেচারে আমি 10 মিনিটের মতো রেখে দিব। অন্য একটি বাটিতে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এতে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে আমি একটু হাত দিয়ে নেড়ে দুধের সাথে ময়দা মিশিয়ে নিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে এর থেকে কিছুটা রেখে বাকিটুকু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ময়দা এবং গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ইস্টের সেই মিক্সচারটি একটু ফুলে উঠেছে, এখন সেটি ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই কাপটিতে আমি 1/2 কাপ গরম দুধের সাথে 3 টেবিল চামচ পরিমাণ গরম পানি মিশিয়ে নিয়েছি। এখন একটু একটু করে আমি ময়দার মধ্যে পানি অ্যাড করব এবং হাত দিয়ে মথতে থাকব। ভিউয়ার্স, আপনাদের হয়তো এর চেয়ে কম অথবা একটু বেশি লাগতে পারে ময়দার ডো তৈরি করতে। কিছুক্ষণ হাত দিয়ে মথে মথে যেই তেলটুকু আমি রেখে দিয়েছিলাম এখন সেটি দিয়ে খুব ভালো করে মথে বানের ডো তৈরি করে নিব। বাসায় বানানো রুটির ডোয়ের চেয়ে এই ডোয়ের কনসিস্টেন্সি একটু নরম হবে। হাত দিয়ে মথে মথে যতটুকু সম্ভব মসৃণ করে নিতে হবে। সব শেষে হাতের তালুতে একটু তেল নিয়ে উপরে ব্রাশ করে এইভাবে দিয়ে একটি ক্লিং র্যাপ দিয়ে আমি ঢেকে রেখে দিব রেস্টিং কন্ডিশনে প্রায় 2 ঘন্টার মতো। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময়ও রাখতে পারেন, কিন্তু কমপক্ষে 2 ঘন্টা অবশ্যই রাখতে হবে। আমি 2 থেকে 2.5 ঘন্টা পরে আপনাদের খুলে দেখাচ্ছি ডো কেমন ফুলে উঠেছে এবং পুরো ডোটি খুবই নরম হয়ে এসেছে। এই ডো দিয়েই আমি বান তৈরি করব। তার আগে একটি বেকিং ট্রের মধ্যে বেকিং পেপার বিছিয়ে এর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যেই সারফেসের উপরে আমি বান রুটি তৈরি করব সেখানেও হালকা তেল ব্রাশ করে নিয়ে রুটির ডোটি নিয়ে একটু মথে নিচ্ছি আরেকবার। 2-1 মিনিটের মতো মথে নেওয়ার পরে এখন আমি এটিকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। প্রতি টুকরাকে এখন আমি আরও 4 টুকরা করে সর্বমোট 8 টুকরা তৈরি করে নিলাম। এই 8 টুকরা থেকে আমি 8টি বান রুটি তৈরি করব। এক এক টুকরা নিয়ে সেই সারফেসের উপরে একটু রোল করে নিচ্ছি। এই পাশটি যখন একটু মসৃণ হয়েছে তখন অন্য পাশটি নিয়েও 2 থেকে 3 বার রোল করে নিচ্ছি। এই সাইজে আসার পরে বাকি অংশটুকু আমি এইভাবে পাশ থেকে রোল করে নিব যাতে চারপাশের অংশটুকু পাতলা রুটির মতো হয়। হাতের তালুর সাইজের মতো হওয়ার পরে এখন আমি সারফেসের উপরে রেখে চারপাশ আরেকটু চেপে সেই মাঝখানের কিছুটা ঠিক যে অংশ রুটির তার উপরে পুর নিয়ে নিলাম। 2 চামচের মতো পুর নিয়ে ভিউয়ার্স আপনারা খেয়াল করুন আমি কিভাবে বান রুটির মুখটি বন্ধ করছি। দুই পাশ থেকে প্রথমে জোড়া দিয়ে বাকি পাশগুলি থেকে এইরকম কুচির মতো তৈরি করে আমি সেন্টারে এইভাবে তৈরি করে নিলাম। এখন হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে মুখটি খুব ভালো করে আমি সিল করে দিব। প্রয়োজনে আঙ্গুল দিয়ে চিমটির মতো করে সিল করে উল্টা পাশ দিয়ে এইরকম 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বানের শেপ তৈরি করব। দেখুন, দুই পাশে আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও 1 টুকরা অংশ নিয়ে আমি একইভাবে বান তৈরি করছি। অবশ্যই মেক শিওর করবেন চারপাশের অংশ রুটি যাতে খুবই পাতলা হয়, যাতে করে এই রকম সিল করে নিল এই অংশটুকু রুটির খুব বেশি মোটা না হয়। একইভাবে আমি 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ তৈরি করলাম। সর্বমোট আমি এখানে 6টি বান তৈরি করেছি এবং বেকিং ট্রের উপরে নিয়ে ক্লিং র্যাপ দিয়ে ঢেকে আমি প্রায় 1/2 ঘন্টার মতো রেখে দিব। বাকি 2 টুকরা অংশ দিয়ে আমি এই রকম শেপের তৈরি করে চারপাশ থেকে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। মাঝখানের ঠিক মোটা অংশে আমি পুর দিয়ে দিলাম
এবং দুই পাশ থেকে এইভাবে মুখ বন্ধ করে দিচ্ছি। মাঝে যে ফাঁকা অংশ তৈরি হচ্ছে এটি নিয়ে একদমই চিন্তা করবেন না, বেক করার পরে পুরো জিনিসটি দেখতেই একটি মাছের শেপে চলে আসবে। একইভাবে আমি রেস্টিং কন্ডিশনে এটিও 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট পরে দেখুন ভিউয়ার্স, বানগুলো একটু ফুলে উঠেছে। একটি ডিম ফেটিয়ে নিয়ে প্রতিটি বানের উপরে আমি এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এই জারটিতে আমি সাদা তিল নিয়ে উপর থেকে এইভাবে প্রতিটি বানের উপরে ছিটিয়ে দিচ্ছি। 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রিহিট করা আভেনে দিয়ে 15 থেকে 18 মিনিটের মতো বেক করতে হবে। আভেন ভেদে টেম্পারেচার একটু কম বেশি হতে পারে। বাস এইভাবেই তৈরি হয়ে গেল চিকেনের স্টাফ দিয়ে তৈরি করা চিকেন বান। এইরকম আরও ভিন্ন ভিন্ন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।